পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম এই ওয়াজে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় নানা রকম জনমুখী কাজ করে চলেছেন। এলাকার মানুষ যাতে সুখ শান্তিতে থাকতে পারেন তার জন্য নাজমুন আরা বেগম সব সময় সচেষ্ট। এই রকম একজন কাউন্সিলর পেয়ে 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভীষণ খুশি। তারই প্রচেষ্টা এবং রাজ্য সরকারের সহযোগিতায় এবং বর্ধমান পুরসভার উদ্যোগে শুক্রবার গোদায় সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। পৌর এলাকায় এইরূপ 22টি সুস্বাস্থ্য কেন্দ্র হবে। এদিন গোদায় তার প্রথম সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। এদিন নবরূপে সজ্জিত সুস্বাস্থ্য কেন্দ্রের প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা কেন্দ্র আজকে চালু হচ্ছে, এটা হওয়ার মধ্য দিয়ে আমাদের এই 26 নম্বর ওয়ার্ডে বিভিন্ন ভাবে সরকারি স্বাস্থ্যের ব্যাপারে যে চিকিৎসার ব্যাপারগুলো হয় আপনারা সেইগুলো সবই এখান থেকে পাবেন। এই দেখুন করোনার সময় আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে হেলথ সেন্টারগুলো ছিল সেখানে সবাইকে এই করোনার টিকা সেখানে দেওয়া হয়েছে, কিন্তু আরো বিভিন্ন আমাদের পোলিও থেকে শুরু করে মানে প্রাথমিক যে চিকিৎসাটা আপনারা আমাদের এই কেন্দ্র থেকেই পাবেন। এখানে ডাক্তারবাবুরা থাকবে, ওষুধ দেওয়া হবে, সমস্ত কিছু আপনারা এই সুযোগটা আমাদের এই 26 নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ পাবে, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা রাজ্য জুড়ে আপনারা দেখেছেন স্বাস্থ্যের পরিকাঠামো যেভাবে ফিরিয়ে আনছে যাতে কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়, কোনো মানুষের কোনো অসুস্থতায় যাতে সঙ্গে সঙ্গে নিজের এলাকাতেই একটা প্রাথমিক চিকিৎসা করতে পারে তার ব্যবস্থা তিনি করেছেন। জানেন আপনারা যে আজকে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে স্বাস্থ্যসাথী যে কার্ড তার মধ্য দিয়েই আজকে তিনি আমূল পরিবর্তন করেছেন আমাদের বাংলার এই স্বাস্থ্য পরিষেবার ব্যাপার। পৌরসভার উদ্যোগে যে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন আজকে গোদায় হচ্ছে, আমাদের পৌরসভার সেক্রেটারির কাছে আপনারা শুনলেন যে 22টা মোট স্বাস্থ্যকেন্দ্র হবে, তার মধ্যে এটাই প্রথম হিসেবে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা আজকে গোদাতে প্রথম উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা করলাম স্বাস্থ্যকেন্দ্রে। 22টা সুস্বাস্থ্য কেন্দ্র করার জন্য সেই সুস্বাস্থ্য কেন্দ্র আজকে প্রথম একটা আমাদের গোদা 26 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কাউন্সিলর তার উদ্যোগে আজকে সেই সুস্বাস্থ্য কেন্দ্র এখানে উদ্বোধন করেন। আমি এসেছি আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের এমসিআইসি এই দপ্তরের তদন্ত করার সহ সমস্ত কাউন্সিলররা আমাদের জেলার বিশিষ্ট সমাজসেবী সবাই এখানে এসেছেন, পৌরসভার অন্যান্য স্টাফরা সেক্রেটারি ছিলেন আমাদের মেডিকেল অফিসার দেববাবু সহ সবাই মিলে এসে আমরা প্রথম আজকে এটা উদ্বোধন করে গেলাম। এইভাবে 22টা জায়গায় 22টা সুস্বাস্থ্য কেন্দ্র আজকে এটা উদ্বোধন করার পর এই এলাকার মানুষের 26 নম্বর ওয়ার্ডে মানুষের প্রাথমিক যে একটা চিকিৎসা যেগুলো করা হয় তার ওষুধ থেকে শুরু করে ছোটোখাটো যাতে অসুস্থ হয় সেই সব সমস্ত চিকিৎসাই এই পরিষেবাটা এখান থেকে পাবে, সেই জন্য এটাকে আজকে প্রথম এখানে উদ্বোধন করা।
আপনারা আসতে চাইবে তারাও পরিষেবা পাবে, পরিষেবা তো আর এখন কোন ওয়ার্ড ভিত্তি ধরে রাখা হয় না, কিন্তু মূলটাই 26 নম্বর ওয়ার্ড। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী জানান, এই ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগমের প্রচেষ্টায় এই সুস্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। তিনি আরও জানান, এই সুস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি মাদের শিশুদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে, এছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে এই কেন্দ্রে। বর্ধমান পৌরসভা এবং রাজ্য সরকার দ্বারা অনুমোদিত বর্ধমান শহরের প্রথম সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ দ্বারোদ্ঘাটন করলেন আজকে মাননীয় বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার পৌরপিতা শ্রী প্রশান্ত সরকার মহাশয়। এই কারণে আমাদের শহরের এই গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই চিকিৎসার জন্য যে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, মানুষের কাছে যেতে হয়, অনেক দরজার ঠক্কর খেতে হয়, অনেকে দুশ্চিন্তায় থাকে, তার একটা কারণ তো কেটে স্বাস্থ্যসাথী কার্ডে কেটেছে, তবু এলাকার সাধারণ মানুষ তাদের ছোটোখাটো চিকিৎসা রোগ যায় বলা সর্দি কাশি জ্বর এবং অল্প ওষুধ এগুলো পাওয়ার ব্যবস্থা ছিল না আগে। বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায়, তার অনুপ্রেরণায় আমাদের 26 নম্বর আমাদের কাউন্সিলর নাজমা বেগমের প্রচেষ্টায় এবং বিধায়ক খোকন দাস পরিষদ সরকার সবারই এবং রাজ্য সরকারের অনুমোদিত ক্রমে একটি স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হবে। 10-15 দিন লাগবে এটাকে পুনরায় চালু করতে। মূলত যেমন ধরুন গর্ভবতী মায়েদের চিকিৎসা হবে, শিশুদের চিকিৎসা হবে, সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের হার্টের নিউরো ব্রেন মেডিসিনের চিকিৎসা হবে, এই সমস্ত চিকিৎসাগুলো এখানে হবে। এখন প্যাথোলজিক্যাল টেস্ট এখনও শুরু হয়নি, মানে চিকিৎসা হবে এবং তাই প্রাথমিকভাবে তাদের অন্য জায়গায় হয়তো মেডিকেল টেস্ট করে যা প্রয়োজন যা মেডিসিন লাগবে সেটা এখানে দেওয়া হবে এবং সমস্ত রকম টিকা, যত রকম টিকা আছে সে একটা টিকাকরণ কেন্দ্র এটা হলো মানে এই এলাকার। আমি মনে করি, আমি ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর নাজিমা বেগমকে, তিনি চেষ্টা করেছে কাজ খুঁজে বার করে নিতে হয় নিজের এলাকা নিজের উন্নয়নের জন্য, তাকে তাগিদ দিয়ে এলাকা বিভিন্ন জায়গায় অফিসে আদালতে খোঁজ খবর নিয়ে নিজের এলাকা উন্নয়নের জন্য তাকে ছিনিয়ে আনতে হয়েছে। তিনি প্রস্তাব দিচ্ছেন, প্রপোজাল দিয়েছিলেন আমাদের বর্ধমান পৌরসভাকে, সে প্রস্তাব গ্রহণ করেছে এবং তার এটা সম্পূর্ণ যদি আমার এলাকা থেকে আমরা নাজমুন বেগমকে সাধুবাদ জানাই। 26 নম্বর ওয়ার্ডের পুরমাতা নাজমুন আরা বেগম জানান, দু একদিনের মধ্যে এই সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা শুরু হয়ে যাবে, এখানে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হবে। বর্ধমান পৌরসভার উদ্যোগে আমাদের সমস্ত পৌরসভায় যে 22টা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হচ্ছে, তার মধ্যে আমাদের 26 নম্বর ওয়ার্ডে প্রথম আজকে একটা সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। আমাদের এখানে আজকে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হলো। আজকে এই স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাস মহাশয়, আমাদের পৌরসভা চেয়ারম্যান পরেশ সরকার মহাশয় এবং অন্যান্য সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ, জেলার সমস্ত নেতৃত্ববৃন্দ এবং আমাদের ওয়ার্ডের যে সমস্ত এলাকাবাসীগুলো আছেন তারা সকলেই এখানে এসেছে। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো, আগামী কাল পরশু থেকে শুরু হবে পরিষেবা দেওয়া শুরু করবে এবং যে সমস্ত ডাক্তারবাবুরা আসবেন তাদের সঙ্গে আমরা কথা বলে সেইভাবে আমরা ব্যবস্থা করব। এখানে মোটামুটি যে ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে যেগুলো যে ছোটোখাটো যে সমস্ত পরিষেবাগুলো ধরুন এমনি মানুষের জ্বর সর্দি ঠান্ডা লাগে যেগুলো স্বাভাবিক হয় মানুষের টুকটাক অসুবিধা যেগুলো সেগুলোর চিকিৎসা হবে, ওষুধ দেওয়া যাবে এবং ছোটোখাটো যে সমস্ত পরীক্ষাগুলো হয়তো ব্লাড টেস্ট বা ইকোটিকো এই সমস্ত যে সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো এখানে সমাধান করার চেষ্টা করা হবে। গোদা এলাকায় এই রকম একটি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় 26 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ পুরমাতা নাজমুন আরা বেগম এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীকে ধন্যবাদ জানান। পূর্ব বর্ধমান থেকে রাজীব মণ্ডল এবং পম মহন্ত, রিপোর্ট আনন্দবার্তা।